आमादेर देहेर सबचेये गुरुत्वपूर्ण एकटी अंग हलो किडनी। मानव देहे दुईटी किडनी थाके जेगुलो देहेर पानी भारसाम्य रक्षा करे एबं विभिन्न दूषित पदार्थ छेके फेले। ताई सुस्थ थाकार जोन्नो किडनिर सुस्थता खुबई गुरुत्वपूर्ण। आमरा अनेकेई जानि ना किभाबे किडनिर जत्न निले ता सुस्थ थाकबे। आज आपनादेर साथे किडनी भालो राखार 10टी कार्यकरी टिप्स शेयर करा होबे। हेलो भिउयार्स, वेलकाम निपा वर्ल्डे। स्वास्थ्य संक्रांत जे कोनो तथ्य সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নেই কিডনি ভালো রাখার 10টি কার্যকরী টিপস। কিডনি ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী টিপস হচ্ছে ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। আমরা কম বেশি সবাই ওষুধ খেয়ে থাকি। কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর। বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য একেবারেই ভালো নয়। নিয়ম না জেনে নিজে নিজে যদি ওষুধ খান তাহলে আপনার অজান্তে কিডনির বড় ক্ষতি করে ফেলবেন। তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং ব্যথানাশক ওষুধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। মানুষের দেহে প্রতিদিন 500 মিলিগ্রামের বেশি ভিটামিন সির প্রয়োজন নেই। নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই প্রতিদিন 500 মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি গ্রহণ করা উচিত। আমরা অনেকে কোমল পানীয় পান করে থাকি। অনেকের কাছে এই কোমল পানীয় খুব পছন্দ। অনেকে পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকম এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন। এই ধরনের পানীয় কিডনির জন্য খুবই ক্ষতিকর। তাই এরকম কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যখনই তৃষ্ণা পায় তখন পানি খেয়ে নিতে পারেন। কিডনি ভালো রাখার আরেকটি কার্যকরী টিপস হচ্ছে ধূমপান বা মদ্যপান ত্যাগ করা। ধূমপান বা মদ্যপানের কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে থাকে। এর ফলে কিডনির কর্মদক্ষতা হ্রাস পায়। ফলে ধূমপায়ী ও মদ্যপায়ী ব্যক্তি এক পর্যায়ে গিয়ে কিডনির রোগে আক্রান্ত হয়। কিডনি ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত। প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং স্বাভাবিকভাবে কার্যক্রম ঠিক থাকে। খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মানুষের দেহে প্রতিদিন মাত্র 1 চা চামচ লবণের চাহিদা থাকে। তাই কিডনিকে সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। কিডনি ভালো রাখতে অতিরিক্ত পানিজ প্রোটিন খাওয়া থেকে বিরত থাকতে হবে। গরুর মাংস খেলে অতিরিক্ত চাপ পড়ে কিডনির উপর। এমনকি চিপস, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার, ইনস্ট্যান্ট নুডলস, লবণ দিয়ে ভাজা বাদামও কিন্তু কিডনির জন্য ক্ষতিকারক। খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনির দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ডাল জাতীয় প্রোটিন খাদ্য তালিকায় রাখতে পারেন কিডনিকে ভালো রাখার জন্য। রক্তচাপ 140/90 উপরে থাকলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করুন। কিডনি ভালো রাখতে রক্তচাপ সবসময় 130/80 অথবা এর কম রাখার চেষ্টা করুন। রক্তচাপ কমিয়ে রাখতে নিয়মিত ব্যায়াম করা ও লবণ কম খাওয়া কিন্তু জরুরি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে কিডনিকে ভালো রাখার জন্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করুন। সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। কিডনি ভালো রাখার 10 নম্বর টিপসটি হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন অথবা পরিবারের কারো যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিডনি রোগ হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। যাদের কিডনি রোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করা উচিত। নিয়মিত এই কার্যকরী 10টি টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কিডনি অনেকটাই সুস্থ থাকবে। ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।